পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তারা কিছুতেই দুধ খেতে চাইছে না, ওকে সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এখন দুধ খাওয়াতে হবে। তুমি একটু থাকো না গো, আমি একা পারবো না। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি দুধ খাবে না? সারা বাড়ি ঘুরে বেড়াবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি এসো এসো তো দেখি আমার কাছে। এই বাড়িতে একটা খকখসি আছে, তাকে আগে একটু দুধ খাইয়ে আসি, তারপরে আমরা সারা বাড়ি ঘুরু ঘুরু করবো, কেমন? মেজো কাকিমুনি, খকখসি আবার কে? এ বাড়িতে তো একজনই আছে, আমাদের শৈলমা। কেন, সে কম কিছু নাকি? কি বলো, তুমি পারো বটে সত্যি। সামনে আবার তার জন্মতিথি, বুঝলে তো সব বিশাল যোগ্য হবে বলছে, তাই জন্য শিষ্যরা সবাই খুব ব্যস্ত, আমার ডাক পড়েছে, যাই আমি ওনাকে দিয়ে আসি, না হলে আবার কি করবে বলো তো? ত্রিশূলটা নিয়ে এরকম হুট করে তেড়ে আসবে আমার দিকে। সত্যি বাবা, পারেও বটে। তুমি একটু এখানে থাকো, আমি এক্ষুনি আসছি, তারপরে আমরা ঘুরে বেড়াবো, কেমন? সত্যি বাবা, তোর মর্জি আমি বুঝি না, জানিস তো এক্ষুনি দুধ খাবি না বলে তো কান্নাকাটি করছিলি, এখন আবার দুধ খেতে চাইছিস। দাঁড়া দাঁড়া দিচ্ছি, কিন্তু ঝিনুকটাও তো ফেলে এসেছি, একটা ঝিনুক আনতে হবে, চল। দেখি হাকর, এই তো লক্ষ্মী মিয়াম, এটারা খাওয়া হয়ে গেছে তো, ওকে তাহলে আমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কেমন? চলো না না না, এই শোন শোন শোন, এত রাত্রিবেলা খোলা ছাদে যাবি মানেটা কি? আর সবে তো খেয়েছে, এখন বেশি ঘোরাঘুরি করিস না, তাহলে কিন্তু দুধটা উঠে আসবে, বুঝতে পারছিস না তুই? এরকম হবে, ঠিক আছে আমরা তাহলে এই বাড়িতেই ঘুরু ঘুরু করবো, হ্যাঁ চলো তো। শিগগিরই চলুন, শৈলমা কেমন যেন করছে, মাটিতে পড়ে ছটফট করছে, আর আর মুখ দিয়ে কেমন যেন ফেনা পড়ছে, সে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। গৌরি, আমি একটু বিষ্ণুর কাছ থেকে আসছি, ঠিক আছে? আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো। শান, মানুষটা তোদের সব সময় ক্ষতি চেয়েছে, কিভাবে তোদের খারাপ করা যায় সব সময় শুধু সেইটুকু ভেবেছে, আর তার বিপদে তোরা দুজন মিলে এইভাবে ছুটে যাচ্ছিস। সত্যি তোরা পারিস, কতটা মহান তোরা, আমি শুধুমাত্র সেটাই ভাবছি, তাই জন্যই তো তোরা এটা করতে পারছিস, অন্যরা হলে তো মুখ ফিরিয়ে নিত। মহান টহান কিছু নয় গো মেজো কাকিমুনি, একটা মানুষ এতটা অসুস্থ হয়ে পড়েছে, তাকে সাহায্য না করে চুপ করে বসে থাকবো? সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, তুমিও চলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।